প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন মানবিক ফেরিওয়ালা ফিরোজ হাসান ভাইয়ের ভিডিও। তো দুঃখের বিষয়, ফ্রিমেশন ভাই ফিরোজ হাসান ভাইয়ের বাবা আর নেই, না ফেরার দেশে চলে গেছে। প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে ফ্রিমেশন ভাই ফিরোজ হাসান ভাইয়ের বাবা না ফেরার দেশে চলে গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা ফ্রিমেশন ভাই ফিরোজ হাসান ভাইয়ের বাবার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তার বাবাকে জান্নাত নসিব করে। তো পাশেই ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা পোস্ট করেছেন ফ্রিমেশন ভাই ফিরোজ হাসান ভাইয়ের ফেসবুক পেজে, এই ফটোটি শেয়ার করেছে, এই শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে গিয়েছে। তাই আমিও আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। ফ্রিমেশন ভাই ফিরোজ হাসান ভাইকে অনেকে চিনে, তিনি মানবিক ফেরিওয়ালা, মানবিক কাজ করেন, অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ান। তো আমরা তাকে অনেকে চিনি, অনেকে চিনি না। তো আজকে এই নিউজটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে তার বাবা মারা গেছে। পোস্টে আপনারা দেখতে পারতেছেন, এই যে আছে পাশে আছে ফ্রিমেশন ভাই ফিরোজ হাসান এবং আছে তার বাবা, তার বাবা না ফেরার দেশে চলে গেছে। তো আমরা দোয়া করব তার পরিবার সবাই যেন ধৈর্য ধরার তৌফিক দান করে আল্লাহ পাক, এবং তার জন্য দোয়া করব যেন আল্লাহ পাক তার সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাত নসিব করে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটাই কথা বলতে চাই যে ফ্রিমেশন ভাই ফিরোজ হাসান অসহায় মানুষের পাশে দাঁড়ায় সবসময়। তো আমরা তার অনুপ্রেরণায় দেখেছি অনেকে তার অনুপ্রেরণা পেয়ে অনেক মানবিক কাজ করতেছে, অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা অনেকে দেখেছি ভিডিওর মাধ্যমে। প্রিয় বন্ধুরা, একটা বিষয় আপনাদের বলতে চাই, এই পোস্টটি করার আগে ফ্রিমেশন ভাই ফিরোজ হাসান তিনি আরেকটি পোস্ট করেছিলেন, তখন তার বাবা ঢাকা আইসিইউতে ভর্তি ছিলেন অসুস্থ অবস্থায়। তিনি আরেকটা পোস্ট করেছিলেন, সেই পোস্টটা অনেকে আমরা দেখেছি, তিনি অসুস্থ ছিলেন দীর্ঘ মাসখানিকের মতন, এক মাসের মতন অসুস্থ ছিল আমরা জেনে গেছিলাম। তো আজকে রাত 12:05 মারা গেছে। তো আমরা দোয়া করব ফিরোজ ভাইয়ের জন্য, এবং তার বাবা মারা গেছে তাদের পরিবারের সকলের জন্য দোয়া করব। আর এরকম ফিরোজ ভাইয়ের মতো এরকম একজন মানুষ প্রত্যেক ঘরে ঘরে এক একজন দরকার, কারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এরকম মানবিক ফেরিওয়ালা সবাই তাকে চিনে, তার অনুপ্রেরণা পেয়ে অনেকে কাজ শুরু করেছে। আমরা দোয়া করব ভাইয়ের জন্য। তো এই নিউজটি সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে, জানতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর দোয়া করবেন সবাই ফ্রিমেশন ভাই ফিরোজ হাসান তার বাবার জন্য এবং তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।